ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা বার নতুন ভিডিওতে। তো আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে আর কি কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো আশা করি ফুললি ভিডিওটা না টেনে দেখবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাতে এখনো লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। তো শুরু করা যাক আজকের এই কমেন্ট রিপ্লাই। ওকে, অ্যাট ফার্স্ট কমেন্টে বলেছেন যে ভাই সেন্টার মিডফিল্ডার ম্যাক্স করার টিপস। সেন্টার মিডফিল্ডার ম্যাক্স করার ক্ষেত্রে আপনারা ফিটনেস এবং টেকনিক্যাল দুইটার দিকে আর কি নজর রাখবেন। আপনার স্পিড এবং এক এই দুইটা যাতে 85 কিংবা 90 থাকে, এবং স্টেমিনাটা যাতে 95-এর দিকে থাকে। আর টেকনিক্যাল যেই বিষয়টা, আপনার টেকনিক্যাল কোচ বেশি মারতে হবে, কেননা ওখানে সেন্টার মিডফিল্ডের দরকার ট্যাকেল এবং শুট এবং পাস, এই তিনটা বিষয় কিন্তু অনেকটা দরকার পড়ে। তো আপনারা টেকনিক্যাল কোচটা বেশি দেওয়ার ট্রাই করবেন। নেক্সট কমেন্টে বলেছেন যে ভাই মার্সেলো কি গেমে আছে কি না। তো মার্সেলো কিন্তু গেমে নেই, 2022 সালে গেমটাতে ছিল, তারপর আর কি রিমুভ হয়ে যায় গেম থেকে, কেননা সে অন্য লিগে চলে গেছে আর ব্রাজিলের সাথেও কিন্তু এফটিজের কোনো কন্ট্যাক্ট নেই। এরপরে জানতে চেয়েছেন ভাই লুইস সুয়ারেস কি গেমে আছে কি না। লুইস সুয়ারেস কিন্তু গেমে নেই, ডিলেট হয়ে গেছে, কেননা সে অন্য একটা ক্লাবে চলে গেছে আর ওই ক্লাবের সাথে কোনো চুক্তিবদ্ধ নাই। তারপর সাফাতুল গেমিং ওয়াইটি কমেন্ট করেছেন ভাই একই ফোনে দুইটা আইডি কিভাবে চালাবো, একটা ভিডিও দেন প্লিজ। তো এই সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। বলেছেন ভাই ডুয়েল অ্যাপস ইউজ করা হচ্ছে না, ভ্যালিড ভার্সন ডাউনলোড করতে বলতেছে। তো আপনি অন্য একটা অ্যাপস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড অ্যাপ ইউজ করে কিন্তু খুব সহজেই একটা ফোনে দুইটা আইডি রাখতে পারেন। ওকে, আরেকটা কমেন্ট বলেছেন ভাই কমেন্ট করলে রিপ্লাই পাই নাই, তো ভাই রিপ্লাই দিয়ে দিলাম। তো আপনি বলেছেন যে ডিএলএসে আইডি নিয়েছে একটা একজনের কাছ থেকে, এবং আপনার আইডিটা আগের আইডির কীভাবে ব্যাক আনবেন। তো এটা করতে হলে আপনি যে বর্তমানে আর রয়েছে আপনার কাছে সেই আইডিটা অন্য একটা মোবাইলে ট্রান্সফার করবেন, তারপর আপনি আপনার সেই ওল্ড আইডিটা পেয়ে যাবেন আপনার ফোনে। সো আরেকজন ভাই মিলন, তিনি জানতে চেয়েছেন যে বেলজিয়ামের গোলকিপার কোর্তোয়া এবং লিজেন্ডারি প্লেয়ার পগবা অনেক লম্বা একটি কমেন্ট করেছেন, তো এই দুইজন কোন সালে ম্যাক্স আর কি লিজেন্ডারি প্লেয়ার ছিল। তো আপনারা জানেন যে লিজেন্ডারি ছিল কিন্তু 2022 সালে পল পগবা ছিল লিজেন্ডারিতে, তারপর 23-এ কিন্তু রেয়ার প্লেয়ার হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে কোর্তোয়াস, তো কোর্তোয়াস কিন্তু অলরেডি এখনও লিজেন্ডারি রয়েছে, তো তার কার্ডটা 84 ছিল 2021-22 সিজনে সম্ভবত। ওকে, আমাদের সর্বশেষ কমেন্টটা নিচ্ছে, গুরুত্বপূর্ণ একটি কমেন্ট, অনেকে কিন্তু এর মার পেচে পড়ে থাকেন, যে বলেছেন ভাই আমি ম্যাক্সিমাম ম্যাচে স্টেডিয়াম বোনাসটা পাই না, কারণটা কি। তো আপনি কিন্তু সব ম্যাচই হোম ম্যাচে খেলেন না, আপনি অ্যাওয়ে ম্যাচেও কিন্তু খেলেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি অ্যাওয়ে ম্যাচে ম্যাচগুলো খেলেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো স্টেডিয়াম বোনাস পাবেন না। যদি আপনি হোম ম্যাচে আর কি ম্যাচ খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর কি স্টেডিয়াম বোনাসটা পাবেন বা অন্য কোয়েন করে। ওকে এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনাদের সমসাময়িক যে প্রবলেমগুলো রয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনাদেরকে রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সো আজকে এখানেই শেষ করতেছি, গুড বাই।